ক্লাস নাইন ভূগোল দুলাল দাস ও চন্দন সুরভি দাসের অনুশীলনের উত্তরগুলো করার চেষ্টা করব চ্যাপ্টার ওয়ানের। আজকে এমসিকিউ এক নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এটা চার নম্বর পেজে আছে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিমি, অপশন বি 12,757 কিমি উত্তরটি হবে। দু নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস হলো, চার নম্বর পেজে এটা উত্তর আছে, মেরু ব্যাস হলো 12,714 কিমি, অতএব অপশন সি অ্যান্সার হবে। তিন নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিজ্ঞতাগুলো আকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন, এটা পাঁচ নম্বর পেজে অ্যান্সার আছে। ১৬৭১ সালে ফরাসি জ্যোতির্বিদ যা দ্য রিচার্ড এই পরীক্ষাটি করেন, উত্তরটি হবে অপশন এ যা রিচার্ড। তারপরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, উত্তর হবে অপশন সি 6,400 কিমি। প্রশ্ন নম্বর নয়, পৃথিবীর গড় পরিধি হলো, উত্তরটি হবে সি অপশন সি 40,000 কিমি। দশ নম্বর প্রশ্ন, সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ হলো, পেজ নম্বর সাতে আছে, বৃহস্পতির হবে সর্বাধিক ব্যাস, এটা ব্যাসার্ধ আছে, দুই গুণ করে ব্যাস বেরিয়ে যায়, সবচেয়ে বেশি হবে বৃহস্পতির, অপশন সি বৃহস্পতি হবে। এগারো নম্বর প্রশ্ন, আয়তন নিরীক্ষে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান আট নম্বর পেজে আছে, দূরত্ব থেকে সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় ও আয়তন অনুসারে পঞ্চম গ্রহ, উত্তর হবে অপশন এ পঞ্চম। তারপরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, চার নম্বর পেজে আছে, নিরক্ষীয় ব্যাস 43 কিমি বড়, অর্থাৎ মেরু ব্যাসের থেকে বড়, উত্তর হবে অপশন সি 43 কিমি। তেরো নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে গ্রহটি বামন গ্রহ নয় সেটির উত্তর হবে শুক্র। চোদ্দ নম্বর প্রশ্ন, পৃথিবীর যে গোল এ কথা প্রথম উল্লেখ করেন, পেজ নম্বর দুই, পৃথিবীর যে গোলাকার এ সে কথা প্রথম শোনান বিখ্যাত গ্রিক পণ্ডিত পিথাগোরাস, অতএব উত্তরটি হবে অপশন সি পিথাগোরাস। আজকে এমসিকিউর অ্যান্সারগুলো দিলাম, এর পরবর্তী পার্ট যদি লাগে তাহলে কমেন্টে জানাবে, আমি পরবর্তী পার্টগুলো দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।